আসামের নির্বাচন ইস্যুতে বাইডেনকে যে চাপ দিচ্ছেন মার্কিন আইন প্রণেতারা। রাফা শহরে ইসরায়েলি অভিযানে হাজার হাজার লোক হতাহত হতে পারে বলছে হামাস। প্রতিরক্ষা খাতে গ্রিসের বিপুল ব্যয় যুক্তরাষ্ট্রের প্রশংসা। শত্রু উস্কানি দিলে আগে পদক্ষেপ নিন, পরে রিপোর্ট করুন। রাফাই হামলার আগে নাগরিকদের নিরাপদে সরানোর অঙ্গীকার নেতানিয়াহুর। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজায় গণহত্যার সমর্থন কবে বন্ধ হবে বাইডেনকে বললেন রাশিদা তালাইব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পাকিস্তান নির্বাচন ইস্যুতে বাইডেনকে যে চাপ দিচ্ছেন মার্কিন আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের নির্বাচনের ফল মেনে না নেওয়ার জন্য। অনুরোধকারীদের মধ্যে রিপাবলিকান পার্টির পাশাপাশি বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারাও রয়েছেন। তাদের দাবি, পাকিস্তানের নির্বাচনে জালিয়াতির অভিযোগ পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত এর ফল যেন মেনে না নেন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনের পরদিন শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছিল, পাকিস্তানের নির্বাচনে হস্তক্ষেপ বা জালিয়াতির অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এসব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্রাড চেয়ারম্যান বলেছেন, পাকিস্তানের গণমাধ্যমগুলো স্বাধীনভাবে ভোটের ফল প্রচার করতে পারা উচিত এবং ফল ঘোষণায় কোনো অযৌক্তিক বিলম্ব উচিত নয়। ডেমোক্রাট আইন প্রণেতা রাশিদা তালাইব বলেন, আমাদের অবশ্যই পাকিস্তানি জনগণের পাশে দাঁড়াতে হবে, কারণ তাদের গণতন্ত্র মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের ট্যাক্সের অর্থ এমন কারো কাছে যাবে না যাদের অবমূল্যায়ন হয়। পাকিস্তানের রাজনৈতিক সহিংসতা এবং মত প্রকাশের স্বাধীনতায় বিধি নিষেধের নিন্দা জানিয়েছেন মার্কিন আইন প্রণেতা ডিনা টিটাস। পাকিস্তানি কর্মকর্তাদের আইনের শাসন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি কার্যকরী গণতন্ত্রের ভিত্তি হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন। একইভাবে আইন প্রণেতা ইলহানস ওমর পাকিস্তানের নির্বাচনে কারচুপির অভিযোগের বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্ত না হওয়া পর্যন্ত ফলগুলোকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের নির্বাচনে হস্তক্ষেপের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। রাফা শহরে ইসরায়েলি অভিযানে হাজার হাজার লোক হতাহত হতে পারে বলছে হামাস। গাজার হামাস শাসকরা শনিবার সতর্ক করেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল জনাকীর্ণ রাফা হতে ইসরায়েলের পরিকল্পিত সেনা অভিযানের কারণে শহরটিতে হাজার হাজার হতাহতের ঘটনা ঘটতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে রাফাই অভিযানের নির্দেশ দিয়েছেন। তিনি শুক্রবার গভীর রাতে সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের দক্ষিণাঞ্চলীয় শহরের জনসংখ্যা সরিয়ে নেওয়া এবং হামাসের ব্যাটালিয়ন ধ্বংস করার জন্য একটি সম্মিলিত পরিকল্পনা মন্ত্রিসভায় জমা দিতে বলেন। হামাস এক বিবৃতিতে বলেছে, রাফাহতে যে কোনো সামরিক পদক্ষেপের বিপর্যয়মূলক প্রতিক্রিয়া হবে, এতে হাজার হাজার শহীদ এবং আহত হতে পারে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে ইসরায়েলের প্রতিক্রিয়া সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কঠোর সমালোচনার পর নেতানিয়াহু এই ঘোষণা বিশ্ব নেতাদের মধ্যে এবং জাতিসংঘের উদ্বেগ সৃষ্টি করেছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় বলেছে, ইসরায়েলের দখলদারিত্বের পদক্ষেপ এই অঞ্চল ও বিশ্বের নিরাপত্তার জন্য শান্তির জন্য হুমকি স্বরূপ। এটি সমস্ত রেড লাইনের সুস্পষ্ট লঙ্ঘন। সূত্র বাসস। প্রতিরক্ষা খাতে গ্রিসের বিপুল ব্যয় যুক্তরাষ্ট্রের প্রশংসা। ন্যাটো সদস্যভুক্ত দেশ গ্রিস তাদের জিডিপির 3.5% বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করা দেশটিকে প্রশংসায় ভাসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রিসের সাম্প্রতিক প্রতিরক্ষা খাতের ব্যয় 2014 সালে ন্যাটোর ওয়েলস সামিটে সম্মত হওয়া জিডিপির 2% নির্দেশিকার চেয়েও বেশি। ন্যাটোর সদস্য দেশগুলো 2014 সালে ওয়েলসে তাদের শীর্ষ বৈঠকে 2024 সালের মধ্যে জিডিপির অন্তত 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত 5ম কৌশলগত সংলাপ শেষে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপটেডিস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক যৌথ বিবৃতিতে বলেছেন, গ্রিস তার প্রতিরক্ষা খাতে জিডিপির 3.5% বেশি ব্যয় করে ওয়েলস সামিটের প্রতিশ্রুতি অতিক্রম করায় যুক্তরাষ্ট্র গ্রিসের প্রশংসা করছে। প্রতিরক্ষা খাতে গ্রিসের ব্যয়ের 45% ভারী সরঞ্জাম কেনার জন্য ও আধুনিকরণের জন্য ব্যবহৃত হয়েছে। বিবৃতিতে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখ করা হয়েছে, যার মধ্যে গ্রিসে মার্কিন সামরিক ঘাঁটি অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র আনাদোলু এজেন্সি। শত্রু উস্কানি দিলে আগে পদক্ষেপ নিন, পরে রিপোর্ট করুন।
উত্তর কোরিয়ার হুমকি বাড়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়ল শনিবার তার দেশের মেরিন সেনাদের বলেছেন, উস্কানি দেওয়া হলে প্রথমে পদক্ষেপ নিন, পরে রিপোর্ট করুন। খবর এএপির। পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এবছর দক্ষিণ কোরিয়াকে তাদের দেশের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করে পুনঃ একত্রীকরণ এবং প্রচারে কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা বন্ধ করে দিয়েছে এবং আঞ্চলিক আইন লঙ্ঘন করে 0.001 মিলিমিটার ভূখণ্ড দখল করা হলে পিয়ংইয়ং যুদ্ধের হুমকি দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শুক্রবার আবারও বলেছেন, আক্রান্ত হলে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করতে কোনো দ্বিধা করবে না। তিনি সিউলকে উত্তর কোরিয়ার সবচেয়ে বিপজ্জনক এবং এক নম্বর শত্রু রাষ্ট্র এবং চিরশত্রু বলে অভিহিত করেন। 2022 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে দক্ষিণ কোরিয়ার চৌকস নেতা উন উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যৌথ সামরিক মহড়া সহ যুক্তরাষ্ট্র জাপানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে। তার দপ্তর জানায়, ইয়ন রিপাবলিক অফ কোরিয়া মেরিন কর্পোর শাখার সামনের সারি পরিদর্শনের সময় বলেন, যদি শত্রুরা আমাদের উস্কানি দেয় তাহলে আপনারা আগে পদক্ষেপ নিন, পরে রিপোর্ট করুন, নীতিটি মেনে চলুন এবং শত্রুর ইচ্ছাকে একেবারে ভেঙে দিতে কোনো দ্বিধা না করে চূড়ান্ত এবং অপ্রতিরোধ জবাব দিন। রাফায় হামলার আগে নাগরিকদের নিরাপদে সরানোর অঙ্গীকার নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যেতে দেওয়ার অঙ্গীকার করেছেন। একই সাথে তিনি সেখানের বিপর্যয়কর আশঙ্কা নাকচ করে দিয়েছেন। রোববার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, জনাকীর্ণ রাফা শহরে অভিযানের আগে ইসরায়েলি সামরিক বাহিনী সেখানকার বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পথ করে দেবে। তিনি আরও বলেছেন, জয় আমাদের নাগালের মধ্যে, আমরা এটা করতে যাচ্ছি, আমরা অবশিষ্ট হামাস যোদ্ধাদের পেতে যাচ্ছি, রাফার শেষ ঘাঁটি আমরা সেখানে অভিযান চালাতে যাচ্ছি। তিনি বলেছেন, এই অভিযানের সময়ে বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারে সেজন্য আমার পথ করে দিচ্ছি, এ লক্ষ্যে আমরা ব্যাপক পরিকল্পনায় নিয়ে কাজ করছি। তিনি আরও বলেছেন, রাফার উত্তরাঞ্চলে পরিষ্কার করা হয়েছে স্থানটিকে বেসামরিক নাগরিকরা নিরাপদ জোন হিসেবে ব্যবহার করতে পারে। এদিকে রাফায় ইসরায়েলি অভিযান প্রসঙ্গে হামাস হুঁশিয়ার করে বলেছেন, এতে হাজার হাজার হতাহতের ঘটনা ঘটবে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে সতর্ক করে বলা হচ্ছে, অভিযানের কারণে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে। সূত্র আল জাজিরা। গাজায় গণহত্যার সমর্থন কবে বন্ধ হবে বাইডেনকে বললেন রাশিদা তালাইব। গাজায় ইসরায়েলি সরকার যে গণহত্যা চালাচ্ছে তার প্রতি সমর্থন বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে আহ্বান জানিয়েছে রাশিদা তালাইব। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের নারী সদস্য রাশিদা তালাইব প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু সরকারের গণহত্যার প্রতি সমর্থন বন্ধ করার জন্য। তালাইব একমাত্র ডেমোক্রাট ও ফিলিস্তিনি আমেরিকান নারী যিনি মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। তিনি বলেছেন, রাফা শহরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের আর কোথাও যার জায়গা নেই, অথচ ইসরায়েল এ শহরে একটি বড় আক্রমণ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তালাইব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, 1.5 মিলিয়নের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাতে আশ্রয় নিয়েছে এবং তাদের আক্রমণের হুমকি দেখা হচ্ছে। সূত্র আল জাজিরা।